আমন্ত্রণ জানাচ্ছি বাজেট ভাবনায়। আমরা আজকে আলোচনা করব কৃষি নিয়ে। বাজেটে কৃষির প্রভাব অনেক বেশি, এ বিষয়ে আলোচনার জন্য আছেন আমাদের সাথে কৃষিবিদ কাশফি আহমেদ। আপা কেমন আছেন? ভালো আছি। আমরা দেখছি যে এই বছর বাজেটে যতটা বরাদ্দ দেওয়া হয়েছে তার থেকে বেশি, বিশেষ করে কোভিডের পরবর্তীতে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর আমরা দেখেছি কৃষিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। যদি প্রথমেই জানতে চাই, কোভিডের পরবর্তী সময়, যুদ্ধের সময়, বিভিন্ন মন্দায় আমরা কৃষককে সব সময় সামনের কাতারে দেখি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কৃষির অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু কোভিডের কথা বলেছেন, কোভিড সময় থেকেই শুরু করি। যখন সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, আমাদের সবাই আমরা ঘরবন্দি, আমরা কিন্তু কেউ না খেয়ে থাকিনি। তার কারণ হচ্ছে আমাদের কৃষক, তারা কিন্তু তাদের কাজ করে গেছে মাঠে, হ্যাঁ, নিরলসভাবে তারা খাদ্য উৎপাদন করে গেছে এবং আমাদের যে খাবারের চেইনটা সেটা কিন্তু তারা একেবারে নিরলসভাবে চালু রেখেছে, যার কারণে কোভিডের সময় আমরা কেউ, বিশেষ করে বাংলাদেশের কেউ, খাদ্যাভাবে কখনো মারা যায়নি বা অসুবিধায় পড়তে হয়নি। এই যে কৃষকদের একটা নিরলস প্রচেষ্টা, এবং দেখবেন যে কখনো যদি সাইক্লোন হয়, কখনো যদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, এরপর সরকারের মানে নির্দেশের আগেই কিন্তু কৃষকরা আবার তাদের কাজ শুরু করে দেয়। তারা কিন্তু কোনো একটা আদেশের জন্য বা নির্দেশের জন্য অপেক্ষা করে না, তাদের একটা কাজ তারা করতেই থাকে। এবং আমাদের এখন বাংলাদেশের, আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলছি এবং আমরা মোটামুটি অন্যান্য, যেমন এবার বলা হচ্ছিল যে খুব বড় মন্দা হবে, খাদ্যের খুব অভাব হবে পৃথিবী জুড়ে, হ্যাঁ, আমরাও খুব একটা শঙ্কায় ছিলাম। কিন্তু আমরা যারা কৃষি নিয়ে গভীরভাবে কাজ করি বা সবসময় কৃষকদের কাছাকাছি থাকি বা কৃষি নিয়ে আপডেট থাকি বিষয়গুলিতে, আমরা বলেছিলাম যে অন্য কোনো দেশে খাদ্যের মন্দা হলেও বাংলাদেশে কখনো হবে না, কারণ বাংলাদেশের কৃষকরা নীরব যোদ্ধা। আমাদের যে বাজেট বরাদ্দ হয় কৃষিতে, সেই বাজেট বরাদ্দ আমরা ব্যবহার করতে কতটা সক্ষম? আসলে বাজেট আসলে কৃষিতে কতখানি বরাদ্দ হয় সেটাও একটা বিষয়, এবং কৃষির কোন কোন খাতে বরাদ্দ হয়, এবং কৃষিতে বরাদ্দের আগে, যেমন ধরেন গবেষণার ক্ষেত্রে হয়তো সরকার ভাবেন বা প্রযুক্তির ক্ষেত্রে সরকার ভাবেন, কিন্তু কৃষকদের কি কখনো তাদের ভয়েসটা জানা হয়, তারা কি চান, তাদের জন্য কতখানি ভাবা হয়? এই জন্য মানে বাজেটে আসলে কৃষিতে হয়তো বরাদ্দ থাকে, কিন্তু সেক্টর ওয়াইজ সেটা ঠিক সঠিকভাবে বরাদ্দ থাকে কিনা সেটা একটা মানে বলার বিষয়, সেটাই আলোচনার বিষয়। এখানে আমরা যদি একটু আপনাকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে 5,000 কোটি টাকার একটা স্কিম দেওয়া হয়েছে, পূর্ণ অর্থ দেওয়া হয়েছে। সেই জায়গায় দেখা গেছে যে 5 মাসে 10.83% শুধু বরাদ্দ করা হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, সেখানে বর্গা চাষি আছেন এবং অন্যান্য কৃষি কাজের ক্ষেত্রে। আপনার কি মনে হয় যে বাজেট বরাদ্দ যা হচ্ছে, যে জায়গায় 10.83%, এটি আসলে আমাদের যে লক্ষ্য কৃষির ক্ষেত্রে যে গুরুত্ব, সেই জায়গাটা আসলে সামঞ্জস্য না? এটা তো মোটেই সামঞ্জস্যপূর্ণ না। কারণ হচ্ছে যে কৃষিতে যদি আমরা ঋণের কথা বলি, প্রথম কথা হচ্ছে যে আমাদের কৃষককে যদি আমরা ঋণের কথা বলি, সেখানে আমাদের একেবারে প্রথম কথা সুদমুক্ত ঋণ, তাদের জন্য কোনো ধরনের সুদ রাখা যাবে না, এবং সেই ঋণগুলো তাদেরকে সেইভাবে দিতে হবে যে কোন কোন সেক্টরে তাদের ঋণ দরকার। যেমন ধানের যারা চাষ করেন, তারা বেশিরভাগই হচ্ছে আপনার খুবই মার্জিনাল, খুবই গরিব কৃষক, তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হলে সেই ঋণটাই বা তারা কীভাবে পাবেন? অশিক্ষিত কৃষক, তারা ব্যাংকে যেতে পারেন না, ব্যাংকে গিয়ে তারা একটা সিগনেচার করতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারেও আমাদের নিজেদের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম কৃষকই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান না, কারণ অ্যাকাউন্ট খোলার যে হ্যাসেল, ঋণ তো পরে নেবেন উনি, ওনার ওই অ্যাকাউন্ট খোলার যে হ্যাসেল ওইটাই কৃষক নিতে পারে না। ওখানেও তার দুর্নীতি, ওখানেও তার কাছে 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে 1,000 টাকা তাকে ঘুষ দিতে হয়েছে, এমন রেকর্ডও আমাদের কাছে আছে। আমরা কৃষকদের সাথে যখন কাজ করতে যাই, তখন তারা কিন্তু একটা কথা বলে যে কৃষি এখনও পেশা হিসেবেই তো স্বীকৃত না। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, যারা মানে কৃষকরা এখন গতানুগতিক, যারা কৃষক মানে গত 14 পুরুষ ধরে কৃষক, ওনারা হয়তো কৃষিতে আছেন, কিন্তু অনেকেই কিন্তু কৃষির থেকে সরে যাচ্ছেন, অনেকে বিদেশে চলে যাচ্ছেন, এরকম কৃষক আছেন শ্রমিক হয়ে, অনেকে গার্মেন্টসে চলে এসেছেন, কারণ কৃষি তো আমাদের একটা লাভজনক পেশা না এখন পর্যন্ত, কৃষক তো এখানে কোনো লাভ দেখে না। এখানে আরেকটা বিষয় যে এই যে IMF-এর যে ভর্তুকি কমানোর এক ধরনের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু আবার কৃষিতে প্রাধান্য দিচ্ছি, আপনার কি মনে হয় এই জায়গায় আসলে কোনো কন্ট্রাডিক্টরি জায়গায় চলে যাচ্ছে, বা আমাদের যে সার্বভৌমত্বের যে জায়গা, বিশেষ করে কৃষিকে আমরা প্রাধান্য দিচ্ছি, আবার
ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের যে শর্তারোপগুলো সেগুলো আসলে আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের কথা এই এই ক্ষেত্রে কৃষিকে আমার কাছে মনে হয় যেহেতু আমরা কৃষি নির্ভর বাংলাদেশ এখন পর্যন্ত আমরা কৃষি হচ্ছে আমাদের মূল অর্থনৈতিক শক্তি তো সেইখানে এবং আমাদের খাদ্য বলেন আমাদের চালিকা শক্তি সেইখানে ওই ঋণটার ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ধরনের কম্প্রোমাইজে যাওয়া উচিত না কৃষকের জন্য ঋণ বা কৃষিভিত্তিক যে ঋণ আলাদাভাবে সেইখানে আমার মনে হয় সব কিছু থেকে যেমন গার্মেন্টসের যেমন ধরেন সেই সেক্টরটা তো অনেক বড়ো যেমন কোভিডের সময় গার্মেন্টস শ্রমিকদের জন্য কিন্তু অনেক বড় প্রণোদনা গার্মেন্টসের মালিকরা নিয়ে নিতে পেরেছেন যখন কোভিড হলো গার্মেন্টস বন্ধ ছিল কাজ চলেনি কিন্তু গার্মেন্টস শ্রমিকদের জন্য কথা বলার লোক ছিল ওনাদের যারা মালিক তারা এক একজন বাংলাদেশের বিগ শট কিন্তু কৃষকদের জন্য কিন্তু কথা বলার কেউ ছিল না কৃষকদের জন্য কিন্তু তখনও কেউ কথা বলেনি হ্যাঁ মানে কৃষকদের কোনো সমিতি বলেন বা কৃষক লীগ বলেন বা কৃষকদের যে সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে কৃষকদের কথা বলার ওইখানেও কিন্তু কৃষক নাই হ্যাঁ মানে কৃষকদের জন্য কথা বলার আসলে তেমন কেউ নাই এই জন্য কৃষিভিত্তিক যে ঋণগুলো ওই ঋণগুলোর ব্যাপারে আমাদের সরকারকে বিশেষভাবে খুব শক্ত হতে হবে যে ওইখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কৃষক আসলে যখন তার কোনো অর্থ সংস্থান করার প্রয়োজন হয় তিনি আসলে কিভাবে করেন এবং সেখানে তিনি কতটা লস বিশেষ করে হচ্ছে পার্সেন্টেজ সুদের হার বা যদি কারোর কাছ থেকে নেয় সেই প্রেক্ষাপটটা যদি আমাদের কৃষকরা সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে ওনারা যখন চাষ করেন তখন ওনারা সব বাকিতে নেন সেটা সার বলেন বা বীজ বলেন বা মানে ওনার প্রয়োজনীয় যে জিনিসগুলো এবং যখন উনি বিক্রি করেন ওনার উৎপাদিত পণ্য সেটা ধান হোক বা যেটা তখন সেই বিক্রির পণ্য দিয়ে উনি সেগুলো সব ফিল আপ করেন এখানেই হচ্ছে কৃষকের সবচেয়ে বড় লসটা হয় যে ওনার মানে দেখা যায় যে তখন যে উৎপাদিত পণ্য বিক্রির যে টাকাটা ম্যাক্সিমাম ওনাকে ঋণ পরিশোধ করতেই দিয়ে দিতে হয় সেটা ফরিয়ার কাছে হোক বা কোনো গ্রামের কোনো বড় লোকদের কাছে হোক বা ওনার কোনো প্রতিষ্ঠানদের যাদের কাছ থেকে ওনারা কিনছেন জিনিসপত্রগুলো পেস্টিসাইড বলেন বা সার বলেন তাদের কাছে হোক সেইখানে কৃষকের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় এমন যদি হতো যে কৃষক নিজের টাকা দিয়েই সব কিছু কিনতে পারছেন তাহলে যে উৎপাদিত পণ্য বিক্রির যে টাকাটা সেটা সব পুরোটাই ওনার কাছে থাকতো সেটা আর কখনো হয় না আসলে আপাতত ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আমরা জানি যে সব কিছুর মূল্য কিছুটা বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণেও বেড়ে যাচ্ছে এবং আমরা দেখি যে কৃষকের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে কৃষি পণ্য বিক্রি করেই শাক সবজি ধান বিক্রি করেই কিন্তু তার সারা বছর চলতে হয় এবং সেটিরও একটি নির্দিষ্ট মৌসুম আছে ধানের ন্যায্য মূল্য নিয়ে প্রতি বছর কথা বলি এবার কিন্তু মূল্যস্ফীতি চলছে কেমন আসলে হতে পারে এবং হওয়া উচিত বলে আপনার মনে হয় এক্ষেত্রে একটা জিনিস দেখেন যেমন সরকার যেমন ধান কিনে নেয় কৃষকের কাছ থেকে কিন্তু আমাদের দেশে ধান কেনা হয় এবং চাল কেনা হয় যেমন এবার 4 লাখ মেট্রিক টন ধান কিনেছে 12 লাখ মেট্রিক টন চাল কিনেছে কিন্তু ধান কিনেছে কৃষকের কাছ থেকে যেটা খুবই কম এবং চাল কিনছে হচ্ছে ওনারা মিলারের কাছ থেকে তাহলে এখানে লাভবান কী হচ্ছে মিলার কৃষক না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পরিমাণে ধান কৃষক উৎপাদন করেছেন তার মাত্র 1% অনলি 1% সরকার কিনে নিচ্ছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই 20-25% কিনে নেওয়া হচ্ছে এবং আমাদের কৃষিমন্ত্রী 2019 সাল থেকে উনি বলে আসছেন যে এই এই মানে ধান কেনাটা ওনারা 50% উন্নীত করবেন কিন্তু 2023 এসেও কিন্তু এটা উন্নীত হতে পারেনি কারণ হচ্ছে প্রথম কারণটা ওনারা বলেন যে সরকারের এই ধান কিনে মজুত করার জায়গা নেই আমাদের মানে আমরা যারা কৃষকদের নিয়ে কাজ করি বা কৃষি নিয়ে কাজ করি আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের যদি পদ্মা সেতু করার জায়গা থাকে সরকারের যদি মেট্রো রেল করার জায়গা থাকে এত কিছু করতে কর্ণফুলী টানেল মানে আমাদের দেশের স্থাপনা তো এখন বিশ্বের কাছে একটা বিস্ময় এত কিছু করার জায়গা থাকে তাহলে ধান কিনে মজুত করার জায়গা কেন থাকবে না যদি সেটা এত বছরেও যদি সেটা না হয়ে থাকে তাহলে সেটা আর কবে হবে এখন কৃষক তো এখন যে এবার বোরো সিজনেই বাম্পার ফলন হয়েছে এবং কৃষকের কাছ থেকে সরকার মাত্র 1% ধান কিনেছে তাহলে বাকি ধানগুলো কৃষককে বিক্রি করতে হয়েছে সেই মিলারদের কাছে বা কৃষকের কিন্তু এখানে কোনো লাভ নাই তাই যে মিলাররা যারা কিনে রাখছে এখন ধান বা চাল এনারাই কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে আপনি 60 টাকার চাল 100 টাকায় এখন কিনে খাচ্ছে 110 কিনবেন সরকার কিন্তু কৃষকের কাছ থেকে 40 টাকায় কিনেছে মিলার কিন্তু 40 টাকায় কিনে কৃষক কিন্তু 40-এই আটকে থাকবে আচ্ছা মূল্যস্ফীতির বাজারে তাহলে বাজেটে কেমন হওয়া উচিত যদি আমরা কৃষককে বাঁচিয়ে রাখতে চাই যদি আমরা চাই যে কৃষক কৃষিকাজ করবেন
অন্য কোনো পেশায় যেতে হবে না তাকে জীবন বাঁচানোর জন্য? তাহলে আপনাকে সবার আগে কৃষকের জন্য একটা স্থিতিশীল অবস্থা রাখতে হবে, যাতে করে কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করার পর খুশি হয়, সে তার সমস্ত ঋণ শোধ করতে পারে এবং তার চলার মতো টাকা থাকে, এই জায়গাটা নিশ্চিত করতে হবে। এবং এর জন্য যেটা করতে হবে, আসলে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে কৃষকের কাছ থেকে অনেক বেশি পরিমাণে ধান কিনতে হবে। চাল তো আর কৃষক করতে পারবেন না, ধানটা কিনতে হবে, সেটার পরিমাণ যেটা আমাদের কৃষিমন্ত্রী বলেছেন যে 50%, ওইটা যদি নাও করা যায় অন্তত ভারতের মতো 25% বা 20% এটুকু করতে হবে, নাহলে তো কৃষকের কাছ থেকে আসলে সেই লাভটা কৃষক পাচ্ছে না। আমরা অনেক সময় বলি যে কৃষি পণ্য বা কৃষি খাদ্য বা খাদ্যের বিষয়টি নিরাপত্তা রাখার জন্য আমদানি করা প্রয়োজন, কিন্তু আমদানি করতে গেলে আমার ওইখানে আমরা বিভিন্ন ধরনের ছাড় দেই, কৃষকের ক্ষেত্রেও আমরা কখনো ছাড় দেই, সারের ক্ষেত্রে সবসময় বলি, যদিও এবার সারের দাম বেড়ে যাচ্ছে কৃষক নিজেই বলছেন। এই জায়গাটার থেকে আপনি মনে করেন যে আমদানি, যে কৃষক যে পণ্য উৎপাদন করেন সেই পণ্য যদি আমদানি করতে হতো, একই ধরনের মূল্য আসলে কৃষকের পাওয়া উচিত? অবশ্যই কৃষকের পাওয়া উচিত। এবং আরেকটা জিনিস দেখেন যে আমদানি যে জিনিসগুলো করতে হয়, যেমন পেঁয়াজ বা এই ধরনের কিছু জিনিস, গমের কথা বলছি না, কারণ আমরা শীত প্রধান দেশ না, কাজেই আমাদেরকে গম আমদানিই করতে হবে। পেঁয়াজ বা এই ধরনের যা যা আমরা আমদানি করে থাকি, ওগুলো কিন্তু আমাদের দেশের কৃষকরাই পারে, শুধু কৃষকদেরকে সেই সুযোগটা করে দিতে হবে, আমাদের সরকারকে সেই রকম জায়গা বা সেই রকম প্রণোদনা বা সেই ধরনের সুযোগ সুবিধা কৃষককে করে দিলেই সেই যে আমদানির টাকাটা সেটা কৃষককেই দেওয়া হোক বা তার 50%ই দেওয়া হোক, কৃষক কিন্তু সেইটা পূরণ করে দিতে পারবে। আমরা এক ধরনের জলবায়ু বিপর্যয়ের মধ্যে দিয়ে কৃষকদেরকে সবচেয়ে বেশি যেতে হয় এবং এক ধরনের বলা যেতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা, মানে কখন ঝড় আসবে বৃষ্টি আসবে এই জিনিসটা যেমন জানে না, ঠিক একইভাবে এই যে এবার অনাবৃষ্টির কারণে দেখা গেছে যশোর আর পাবনায় কিন্তু পানির স্তর নেমে গেছে, তার মানে সেটারও এক ধরনের প্রভাব পড়বে। আপনার কি মনে হয় যে এলাকা ভিত্তিকভাবে যে ধরনের মাটির প্রকৃতি, জলবায়ুর প্রকৃতি, নদী ভাঙন, এগুলো চিন্তা করে আসলে কৃষকদের জন্য এলাকা বা বিভাগ ভিত্তিক পরিকল্পনা করা প্রয়োজন? সেরকম অবশ্যই, আমাদের 30টা কৃষি জোন আছে বাংলাদেশে, সেরকমভাবে ওই জোন ওয়াইজ কৃষকদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া যেতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, যেমন দেখেন যখন আলুর সিজন সবাই আলু করতে থাকে তখন বাজারে আলুর দামটা পড়ে যায়, টমেটো এখন তো সারা বছর পাওয়া যাচ্ছে, সব কৃষক টমেটো করতে থাকেন, এরকম যেটা না করে যদি আমাদের সামনের বাজেটে এরকম রাখা যায় যে এলাকা ভিত্তিক, যে কৃষক কোন এলাকার কৃষক শুধুমাত্র টমেটো করবেন, তাহলে টমেটোর মূল্যটাও বেশি হলো, কৃষকও ভালো দাম পেলেন, কোনো এলাকায় শুধু আলু করবেন, কোনো এলাকায় ঢ্যাঁড়স করবেন, ওই জায়গার কৃষক অন্য কিছু করবেন না, এরকম যদি জোন ওয়াইজ ভাগ করে করে কৃষক এরকম যদি পরিকল্পনা সরকার থেকে আসলে দিতে হবে, এটা সরকারি পরিকল্পনা থাকতে হবে যে কৃষকদেরকে সিলেকশন করে, এলাকা সিলেকশন করে যে এই এলাকার কৃষক এটাই করবেন এবং বাজারে বিক্রি করলে ওনারা মূল্য পাবেন, মানে মূল্যটা তো কৃষককে পেতে হবে, সেটার জন্য এটা সবচেয়ে ভালো পদ্ধতি যে সবাই এক জিনিস চাষ না করে। আমাদের তো অনেকগুলো কৃষি পণ্য, চালটা আমাদের মেইন পণ্য, এছাড়াও অন্যান্য অনেক কিছু আছে, সেগুলোকে কৃষকদের মধ্যে ভাগ করে করে দিয়ে যে আপনি এটা করবেন আপনি এটা করবেন, তাহলে বাজারের মূল্যটা খুব কৃষকরা ভালো পায়। কৃষি বিমা এবং শস্য বিমা কতটা জরুরি মনে হয় আপনার কাছে? কৃষি বিমা কিন্তু এখন শুরু হয়েছে, হ্যাঁ কৃষি বিমা শুরু হয়েছে, আমরা নিজেরাই কৃষি বিমার সাথে কাজ করছি, কৃষি বিমাটা কৃষকদের জন্য ভালো একটা বিষয় এবং শস্য বিমা যেটাই বলেন সেটা ভালো বিষয়। তবে এইসব বিমার আগেও যেটা করতে হবে, আমি মনে করি বিমা তো পরবর্তী পর্যায়ে, তার আগে কৃষককে একটা মানে তাকে একটা স্যাটিসফ্যাক্টরি একটা পজিশনে থাকতে, মানে তারা স্যাটিসফাইড হবে যে আমি কৃষি কাজ করে, আপনি এখন কৃষকদের সাথে কথা বললে গিয়ে দেখবেন যে কত পার্সেন্ট কৃষক আসলে তারা তৃপ্ত এই কৃষিকাজে, তারা কিন্তু তৃপ্ত না, তারা বাধ্য হয়ে এই কাজটা করছে এবং ওই যে তাদের একটা মানে বলে না যে অভ্যাসের কারণে বা পেশাগত কারণে তারা বংশের পর বংশ করছে দেখে এই কাজটা করছে, কিন্তু তারা কিন্তু তৃপ্ত না, যেমন গার্মেন্টস শ্রমিক বলেন অথবা অন্যান্য পেশা যারা আছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, অনেক হয়তো বলবে আমি এত পার্সেন্ট স্যাটিসফাইড বা আমার জন্য এটা হলে ভালো হয়, কৃষকরা কিন্তু এটা বলবে না, তারা একেবারেই তৃপ্ত না, কারণ তারা সবসময় লসের মধ্যে থাকে, তাদের এই যে কৃষি পণ্যটা দিয়ে সবাই লাভবান হয়, মিলার লাভবান হয়, তারা কিন্তু কৃষকরা কিন্তু এখন সিন্ডিকেট কথাটা অনেক বলে, কৃষকরা এই জিনিসটা এখন জানে, এই শব্দটা তাদের কাছে পরিচিত, এই সিন্ডিকেটের প্রত্যেকটা পর্যায়ে সবাই লাভবান হয় এবং ভোক্তা যারা আমরা খাই আমরা খুব কষ্টে থাকি যে এত দাম দিয়ে কিনছি, কিন্তু কৃষক কিন্তু লাভবান না। যদি আমি, হ্যাঁ আমি 100 টাকার চাল দিয়ে তখনই কিনে তখনই খুশি হতাম যদি ওখান থেকে আমি জানতাম যে আমার কৃষক 50 টাকা পাবে,
বা কৃষক লাভবান হবে, তখন কিন্তু আমি বেশি বেশি দাম দিয়ে চাল খেয়েও খুশি থাকতাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। আপা, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। এই মুহূর্তে যদি কথা বলতে চাই, আমরা দেখি যে আমরা কৃষি পণ্য বাইরে রপ্তানির জন্য এগিয়ে আসছে, সরকার এগিয়ে আসছে, সবাই চিন্তা করছে, এবং কৃষি পণ্য রপ্তানির বিষয়টা বেশ আশাপ্রদ আমরা যতটুকু এখন পর্যন্ত রপ্তানি খাতে দেখি। সেক্ষেত্রে কৃষি উৎপাদনও তো বাড়াতে হবে, সেই জায়গাটিতে উৎপাদন বাড়াতে গেলে কৃষি যান্ত্রিকীকরণ কতটা জরুরি বা কতটা আসলে এখন ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, এটা খুবই একটা আশার বিষয় যে আমাদের কিন্তু সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন একটা ভালো পজিশনে আছে পাওয়ার টিলার বা ধরেন কৃষিযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে। তো এইটাকে আসলে আমরা খুব আশাব্যঞ্জক হিসেবে দেখছি এবং কৃষকরা এটা ব্যবহার করছে, পাওয়ার টিলার থেকে অনেক কিছু কৃষিযন্ত্র। তবে এখন যেটা দরকার সেটা হচ্ছে ওই যে আমাদের ধান বপনের যে যন্ত্র এবং হারভেস্টার, এগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি। যেমন লেবারের এখন খুব সংকট, কৃষির জন্য ধান কাটার লেবারই পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় মানুষ ভাড়া করে লেবার হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই হারভেস্টারটাকে ছড়িয়ে দিতে পারি এবং সিড দেওয়ার যে বপনের যে যন্ত্রটা সেটা, তো এই দুইটার ক্ষেত্রে হলে আমার মনে হয় যে কৃষিতে আমরা যান্ত্রিকীকরণে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এবং এরপরে সবচেয়ে বড় যেটা, যে রপ্তানি করতে হলে তো আগে আমার বাংলাদেশের চাহিদা মিটিয়ে তারপরে রপ্তানি করতে হবে। তো বাংলাদেশের চাহিদা মেটানোর ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে জিনিসটা কিনে যে মজুত করার কথাটা আমি বলেছি, সেটাও যান্ত্রিকীকরণের মধ্যে না পড়লেও এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মজুত করার যে স্থান সেটা খুবই সংকুল, মজুত করা, প্রক্রিয়াজাতকরণ করা। যেমন দুধের ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন এলাকায় তারা রাখার কোনো জায়গা পায় না, প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ, মানে আমাদের প্রথম হচ্ছে ধানে যে এত ধান হচ্ছে সেটা মজুত করার জায়গা নাই, এটা খুবই দুঃখজনক। দ্বিতীয় হচ্ছে কোল্ড স্টোরেজ, আমাদের এত এত সবজি হয় কিন্তু সবজি কিন্তু নষ্ট হয়ে পড়ে থাকে, মানে এত ধান, এত শাক, এত সবজি, মানে সব নষ্ট হয়ে পড়ে থাকে। এবং মাছ, সেগুলো আমরা কোল্ড স্টোরেজে রাখতে পারছি না। আপনি দুধের কথা বললেন, মানে আমাদের খাদ্য মজুতকরণের যে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন প্রোডাকশনের জন্য আলাদা আলাদা করে ওগুলির ব্যাপারে কিন্তু কোনো নজরই দেওয়া হচ্ছে না। আমি মনে করি এইবারের বাজেটে একটা বিশেষ খাত হতে পারে যে খাদ্য মজুতকরণের। আপনার কি মনে হয় যে দেশীয় উৎপাদন না বাড়িয়ে শুধু দাম কমানোর জন্য আমদানি করা আসলে কৃষকের জন্য কতটা আমদানিটা আসলে আমদানিটা কখনোই একটা দেশের জন্য ভালো না, সেটা কৃষির ক্ষেত্রে তো অবশ্যই না। যদি আমরা বলছি কৃষি নির্ভর এবং আমরা জানি যে আমরা এটা পারবো, যেমন পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ার পর পেঁয়াজ কিন্তু কৃষক পাচ্ছে, মানে আমরা, আমাদের কৃষক পারবে না সেটা যে কোনো সেক্টরেই হোক সেটা হতে পারে না। আমাদের কৃষক মানে অন্যরকম কৃষক, আপনি যে কোনো প্রযুক্তি তাকে দেওয়ার সাথে সাথে সে সেটা গ্রহণ করে ফেলে। এবং আপনি দেখবেন যে এই যে যেটা আমরা সবসময় বলি যে আমাদের জমি কমে যাচ্ছে, এবং কিন্তু আমাদের কৃষকরা কিন্তু নিরলসভাবে তারা করেই যাচ্ছেন ওনাদের মতো কাজ, কেউ ওনাদেরকে শিখিয়ে দেক বা না দেক। কাজে এখানে আপনি যেটাই বলেন না কেন, ওনাদেরকে সরকারি, মানে সরকারের দিক থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। বাজেটে এটাও থাকতে হবে যে কোন সেক্টরের জন্য কতখানি সহায়তা করা দরকার, যেটা আপনি গরু মোটা তাজাকরণ বললেন, যে কোনো সেক্টরকে অবহেলায় ফেলে না রেখে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলছেন যে কোনো 1 ইঞ্চি জমিও বা খালি রাখা যাবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, ঠিক আছে, সমস্ত পতিত জমিকে উদ্ধার করা হচ্ছে, কিন্তু এই যে এত এত ফসল হবে, এত এত প্রোডাকশন হবে, কোথায় রাখবে? এদের রাখারই তো জায়গা নেই, মানে আমাদের তো সেই চিন্তাটাও আমাদের করতে হবে পাশাপাশি, যে আমাদের যে এত ফসল হবে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো সব কিছুতে, মজুত করার জায়গাটা কোথায় সেটাও আমাদেরকে ভাবতে হবে। ওইটার ব্যাপারে তো আমাদের কোনো ধরনের গাইডলাইন আমরা দেখছি না। আপা, কৃষকের বাজার আসলে কে নির্ধারণ করে? কৃষকের বাজার নির্ধারণ করে মূলত হচ্ছে যেটাকে আমরা সিন্ডিকেট বলি, তারা, সেটা হতে পারে ফরিয়া, সেটা হতে পারে মিলার, সেটা হচ্ছে বড় বড় কোম্পানি, যারা মূলত এখন যারা কর্পোরেট কোম্পানিগুলো তারাই নির্ধারণ করে। কৃষকের বাজার বলে আসলে তেমন কিছুই নাই, কৃষকের এখানে কোনো কথাই নাই, আমরা তো দিতে পারি নাই তার হাতে সেই ক্ষমতা। কোন কোন জায়গায় আপনার মনে হয় যে, যেমন কৃষক যখন উৎপাদন করবে প্রোডাক্ট, মানে উৎপাদনের পর তার প্রোডাক্টটা সে বাজারে এসে বিক্রি করে দিবে, যত ন্যূনতম দামে বিক্রি করা যায় তত দামই তো তার কাছ থেকে কিনে নেওয়া হয়। ওখানে তো কৃষক বলতে পারে না যে আমার এই যে এত টাকা খরচ হয়েছে, যেমন ধরেন যদি সম্প্রতি বোরো ধানের ব্যাপারেই বলি, এখন তো কৃষক বলতে পারলো না যে আমার এত টাকা ধানের ক্ষেত্রে আমার খরচ হয়েছে, লেবার কস্ট, সমস্ত প্রোডাকশন কস্ট, আমাকে এত দিতে হবে,
এটা কি বলার রাস্তা তো কৃষকের নাই, সরকার যেটা দিচ্ছে সেটাই কৃষক মেনে নিচ্ছে। ধানের ক্ষেত্রে তাও কিছুটা হয়তো বা কৃষকের বলার বা কৃষক সম্পর্কে জানার রাস্তা থাকতে পারে, অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে তো কৃষকের সেই রাস্তাই নাই। সে যেই দামে আমরা কিনে নিচ্ছি বা তার কাছ থেকে যারা কিনে নিচ্ছে সেই দামে সে দিতে বাধ্য। এছাড়াও তো ধান ছাড়াও তো যেমন পোলট্রি, হ্যাঁ সমস্ত কিছুই, পোলট্রি বলেন, মাছ বলেন, সবজি বলেন, এটাই বললাম যে যেই দামে তার কাছ থেকে কিনে নিবে পাইকাররা, ও তো সে তো সেই দামে দিতেই বাধ্য, সেখানে তার বার্গেনিংয়ের কোনো জায়গা নেই। সেই জায়গাগুলোতে কোনো জায়গায় কি জিম্মি হয়ে যাচ্ছে কৃষক? কৃষক সবসময় জিম্মি, কৃষক কিন্তু সবসময় জিম্মি। আপনি যে কোনো একটা কৃষকের যদি সাক্ষাৎকার নেন মানে নিরপেক্ষভাবে, দেখবেন কৃষক বলবে যে তার আসলে বলার কোনো জায়গা নেই এবং সে যে কতখানি ডিপ্রাইভ, সে যে তার যেমন গার্মেন্টসের একটা জিনিস তৈরি হচ্ছে সেটা কিন্তু যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে যখন রপ্তানি হচ্ছে বা দেশেও বিক্রি হচ্ছে, কৃষকের কিন্তু সেই মূল্যটা নাই। মানে তাকে যে একটা প্রোডাকশান একটা জিনিসে প্রোডাক্ট করলো, তার সম্পূর্ণ শ্রম, তার সময়, তার যে খরচ হলো সে কোনোটাই কিন্তু শেষমেশ উঠে আসে না। এই জন্য কৃষি কখনোই বাংলাদেশের জন্য এখন পর্যন্ত লাভজনক পেশা না। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কৃষি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কৃষক কী ভাবছেন বাজেট নিয়ে, কৃষকের আসলে ভাবনা কী, সে বিষয়টি আমরা তুলে আনতে চেয়েছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।